আজকের এই ভিডিওটিতে 2022 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ভূগোলের সম্পূর্ণ সাজেশন প্রশ্নের সংকলন নিয়ে উপস্থিত হয়েছে। আমরা জানি 2022 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য প্রাকৃতিক ভূগোল থেকে বহির্যত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ এবং আঞ্চলিক ভূগোল থেকে ভারত এই দুটি মাত্র অধ্যায় থেকে কিন্তু এবছরকার পরীক্ষার্থীদের জন্য প্রশ্ন করা হবে। অতএব আমি যে প্রশ্নের সংকলনগুলো তোমাদের সামনে তুলে ধরেছি এই প্রশ্নের সংকলনগুলো তোমরা ধারাবাহিকভাবে খাতায় তুলে নাও এবং যেহেতু এখনও অনেকটাই সময় রয়েছে এই প্রশ্নের উত্তরগুলো তোমরা খুব ভালোভাবে মুখস্থ করে বারবার খাতায় লিখে প্র্যাকটিস করো। আশা করছি এই প্রশ্নগুলো করলেই এখান থেকেই তোমরা 100% নিশ্চিত পরীক্ষায় প্রশ্ন কমন পাবেই পাবে। এখনই সাবস্ক্রাইব করুন স্বপ্ন সাধন ইউটিউব চ্যানেলটি এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে সদা সর্বদা চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন। দাগ নম্বর বিভাগ গয়ে আমরা জানি যে 2 নম্বরের 6টি প্রশ্ন কিন্তু আমাদের পরীক্ষায় লিখতে হয়। অর্থাৎ বহির্যত প্রক্রিয়া ও সৃষ্ট ভূমিরূপ থেকে আমি প্রশ্নমান 2 বা 2 নম্বরের বেশ কিছু প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরেছি। এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই পরীক্ষার আগে খুব ভালোভাবে প্রস্তুতি নিয়ে নাও বা উত্তরগুলো মুখস্থ করে নাও। 1 নম্বর প্রশ্ন, পর্যায়ন কি? 2 নম্বর প্রশ্ন, জল বিভাজিকা কি? 3 নম্বর প্রশ্ন, ষষ্ঠ খাতের সূত্রটি লেখো। 4 নম্বর প্রশ্ন, ড্রামলিন কাকে বলে? 5 নম্বর প্রশ্ন, হিমরেখা কাকে বলে? 6 নম্বর প্রশ্ন, হিমশৈল কি? 7 নম্বর প্রশ্ন, জলপ্রপাতের পশ্চাৎ প্রসারণ বলতে কি বোঝো? 8 নম্বর প্রশ্ন, ক্যানিয়ন কাকে বলে? 9 নম্বর প্রশ্ন, বাঘশ্রোণ কি? 10 নম্বর প্রশ্ন, জলচক্র কি? 11 নম্বর প্রশ্ন, বহিবিধৌত সহভূমি কাকে বলে? 12 নম্বর প্রশ্ন, গ্রাবরেখা বলতে কি বোঝো? 13 নম্বর প্রশ্ন, পেডিমেন্ট কি? 14 নম্বর প্রশ্ন, মন্থকূপ ও প্রপাতকূপের মধ্যে পার্থক্য লেখো। এরপর বহির্যত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ এই অধ্যায় থেকে যে গুরুত্বপূর্ণ 3 নম্বরের প্রশ্নগুলো আমি সিলেক্ট করেছি তার মধ্যে দেখো গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো 1 নম্বর, ড্রামলিন ও রসে মতানোর মধ্যে 3টি পার্থক্য লেখো। 2 নম্বর প্রশ্ন, বদ্বীপ গঠনের 3টি অনুকূল পরিবেশ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো বা লেখো। 3 নম্বর প্রশ্ন, উপত্যকা হিমবাহ ও মহাদেশীয় হিমবাহের মধ্যে 3টি পার্থক্য লেখো। 4 নম্বর প্রশ্ন, মরু অঞ্চলে বায়ুর কার্যের প্রাধান্যের কারণ কি? 5 নম্বর প্রশ্ন, ঝুলন্ত উপত্যকায় জলপ্রপাত সৃষ্টি হয় কেন? 6 নম্বর প্রশ্ন, কিভাবে বিশ্বব্যাপী জলবায়ুর পরিবর্তন সুন্দরবনকে প্রভাবিত করেছে? 7 নম্বর প্রশ্ন, নদীর উপত্যকা আই বা ভি আকৃতির হয় কিন্তু হিমবাহের উপত্যকা ইউ আকৃতির হয় কেন? 8 নম্বর প্রশ্ন, বারখানের বৈশিষ্ট্যগুলি লেখো। 9 নম্বর প্রশ্ন, ক্যাটারাক ও ক্যাসকাড এর পার্থক্য লেখো। 10 নম্বর প্রশ্ন, হিমরেখার উচ্চতা পৃথিবীর সর্বত্র সমান হয় না কেন? 11 নম্বর প্রশ্ন, সব নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠে না কেন? 12 নম্বর প্রশ্ন, মানব জীবনে প্লাবনভূমির গুরুত্ব নিরূপণ করো। দেখো এরপর এই অধ্যায় থেকে আমরা 5 নম্বরে মাত্র 5টি প্রশ্ন সিলেক্ট করেছি। এখান থেকেই পরীক্ষার্থীরা আশা করছে প্রশ্ন কমন পাবেই পাবে এবং এই 5 নম্বরের প্রশ্নের উত্তর আমাদেরকে পরীক্ষায় মাত্র 4টি লিখতে হয়। অতএব এবছর বহির্যত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ এখান থেকে 2টি প্রশ্নের উত্তর আমাদের লিখতে হবে, দেওয়া থাকবে 4টি এবং ভারত থেকেও কিন্তু 4টি প্রশ্ন দেওয়া থাকবে, আমাদের যে কোনো 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে। তো বহির্যত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ থেকে যে 5টি গুরুত্বপূর্ণ প্রশ্ন সিলেক্ট করছি আশা করছি এর মধ্যে থেকেই 3টি বা 4টি প্রশ্ন তোমরা পরীক্ষায় পেয়ে যাবে এবং যে কোনো 2টি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে। দেখো 1 নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্নটি হলো, বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট যে কোনো 3টি ভূমিরূপের চিত্রসহ আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে গড়ে ওঠা ভূমিরূপগুলির সচিত্র বর্ণনা দাও। 3 নম্বর প্রশ্ন, প্রধান 3 প্রকার বদ্বীপের সংক্ষিপ্ত পরিচয় দাও। 4 নম্বর প্রশ্ন, নদীর ক্ষয়কাজের ফলে সৃষ্ট যে কোনো 3টি ভূমিরূপ চিত্রসহ আলোচনা করো এবং শেষ প্রশ্ন হলো এই অধ্যায়ের, বায়ুর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির চিত্রসহ বর্ণনা করো। এরপর দেখো ভারত অধ্যায়ের গুরুত্বপূর্ণ 2 নম্বরের প্রশ্নের তালিকাগুলো অবশ্যই তোমরা দেখে নাও এবং খাতায় তুলে নিয়ে উত্তরগুলো মুখস্থ করতে থাকো। 1 নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্নটি হলো, বাগিচা কৃষি কাকে বলে? 2 নম্বর, ডেকান ট্রাপ বলতে কি বোঝো? 3 নম্বর প্রশ্ন, সোনালী চতুর্ভুজ কি? 4 নম্বর, চায়ের শ্রেণীবিভাগগুলি উল্লেখ করো। 5 নম্বর, ডিজিটাল ইন্ডিয়া কি? 6 নম্বর প্রশ্ন, মালব মালভূমি কি? 7 নম্বর প্রশ্ন, গোদাবরী নদীর 2টো উপনদীর নাম লেখো। 8 নম্বর প্রশ্ন, মৌসুমী বিস্ফোরণের সংজ্ঞা দাও। 9 নম্বর, বহুমুখী নদী উপত্যকা পরিকল্পনার 2টি উদ্দেশ্য উল্লেখ করো। 10 নম্বর প্রশ্ন, সামাজিক বনসৃজন বলতে কি বোঝো? 11 নম্বর প্রশ্ন, জায়িদ শস্য কাকে বলে? 12 নম্বর প্রশ্ন, জনঘনত্ব বলতে কি বোঝো? 13 নম্বর প্রশ্ন, অনুসারী শিল্প কাকে বলে? 14 নম্বর প্রশ্ন, সামাজিক বনসৃজনের 2টি উদ্দেশ্য লেখো। 15 নম্বর প্রশ্ন, পেট্রো রাসায়নিক শিল্পকে আধুনিক শিল্প দানব বলে কেন? 16 নম্বর প্রশ্ন, রবি শস্য বলতে কি বোঝো? 17 নম্বর প্রশ্ন, বিশুদ্ধ কাঁচামাল বলতে কি বোঝো?
18 নম্বর প্রশ্ন, মিলেট জাতীয় শস্য বলতে কী বোঝো? 19 নম্বর প্রশ্ন, দোয়াব কি? 20 নম্বর প্রশ্ন, জীবিকা সত্তা ভিত্তিক কৃষি বলতে কী বোঝো? 21 নম্বর প্রশ্ন, শিকড় আলগা শিল্প কাকে বলে? 22 নম্বর প্রশ্ন, ভারতের কৃষ্ণ মৃত্তিকার দুটি বৈশিষ্ট্য লেখো। 23 নম্বর প্রশ্ন, উদীয়মান শিল্প বলতে কী বোঝো? 24 নম্বর প্রশ্ন, কচ্ছের রানকি বা রানকি? 25 নম্বর প্রশ্ন, অর্থকরী ফসলের সংজ্ঞা দাও। 26 নম্বর প্রশ্ন, বন্দরের পশ্চাৎভূমি কাকে বলে? 27 নম্বর প্রশ্ন, পূর্ব উপকূল ও পশ্চিম উপকূলের মধ্যে দুটি পার্থক্য লেখো। 28 নম্বর প্রশ্ন, রবি শস্য ও খারিফ শস্যের মধ্যে পার্থক্য লেখো। 29 নম্বর প্রশ্ন, সড়কপথের দুটি সুবিধা লেখো। 30 নম্বর প্রশ্ন, অস্থানু শিল্প কাকে বলে? 31 নম্বর প্রশ্ন, মালনাদ ও ময়দান বলতে কী বোঝো? 32 নম্বর প্রশ্ন, ভারতের পার্বত্য অঞ্চলে কারাকোরম লাদাখ জাসকর কি হিমালয়ের অংশ? এরপর দেখো, এই ভারত অধ্যায় থেকে যে 3 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নের তালিকাটি তৈরি করেছে, তার মধ্যে প্রথম প্রশ্ন হল, এল নিনো ও লা নিনা ভারতের মৌসুমি বায়ুকে কীভাবে প্রভাবিত করে? 2 নম্বর প্রশ্ন, ভারতের পশ্চিমে থর মরুভূমি সৃষ্টির কারণ লেখো। 3 নম্বর প্রশ্ন, ভারতের অধিকাংশ পূর্ববাহিনী নদীতে বদ্বীপ দেখা যায় কেন? 4 নম্বর প্রশ্ন, বৃষ্টির জল সংরক্ষণে তামিলনাড়ু রাজ্যের ভূমিকা লেখো। 5 নম্বর প্রশ্ন, দক্ষিণ ভারতের নদীগুলিতে জলবিদ্যুৎ উৎপাদন হয় না কেন? 6 নম্বর প্রশ্ন, খাদার ও ভাঙ্গরের মধ্যে পার্থক্য লেখো। 7 নম্বর প্রশ্ন, লৌহ ইস্পাত শিল্পকে সকল শিল্পের মূল বলা হয়, কারণ ব্যাখ্যা করো। 8 নম্বর প্রশ্ন, মানুষ জমি অনুপাতের বৈশিষ্ট্যগুলি লেখো। 9 নম্বর প্রশ্ন, করমণ্ডল উপকূলে বছরে দুবার বৃষ্টিপাত হয় কেন? 10 নম্বর প্রশ্ন, ইন্টারনেট পরিষেবার গুরুত্ব লেখো। 11 নম্বর প্রশ্ন, ভারতের বিমান চলাচলের প্রধান সমস্যাগুলি কী কী? 12 নম্বর প্রশ্ন, ভারতের উপকূল অঞ্চলের জনঘনত্বের বৈশিষ্ট্যগুলি লেখো। 13 নম্বর প্রশ্ন, নর্মদা ও তাপ্তি পশ্চিম বাহিনী কেন? 14 নম্বর প্রশ্ন, আন্দামানের থেকে মেঘালয়ের বৃষ্টির পরিমাণ কিছুটা বেশি, অথচ মেঘালয়ের থেকে আন্দামানের স্বাভাবিক উদ্ভিদের ঘনত্ব বেশি কেন? 15 নম্বর প্রশ্ন, অতিরিক্ত ভৌমজল উত্তোলনের প্রভাবগুলি বর্ণনা করো। এরপর ভারত এই অধ্যায়টি থেকে যে 5 নম্বরের প্রশ্নগুলো আমরা সিলেক্ট করেছি, এই 5 নম্বর প্রশ্নের মধ্যে 4টি প্রশ্ন তোমরা পরীক্ষায় কমন পাবে, তার মধ্যে যে কোনো 2টি প্রশ্নের উত্তর পরীক্ষায় তোমাদেরকে লিখে আসতে হবে। 1 নম্বর প্রশ্ন, ভারতের উত্তরের সমভূমিকে কী কী ভাগে ভাগ করা যায় আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, দক্ষিণ ভারতের পশ্চিম বাহিনী নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠেনি কেন? 3 নম্বর প্রশ্ন, ভারতের বিভিন্ন জলসেচ পদ্ধতিগুলি সম্বন্ধে লেখো। 4 নম্বর প্রশ্ন, জলসম্পদ সংরক্ষণের বিভিন্ন পদ্ধতিগুলি উল্লেখ করো। 5 নম্বর প্রশ্ন, মানব জীবনের ওপর হিমালয় পার্বত্য অঞ্চলের প্রভাব সংক্ষেপে আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন, ভারতের জলবায়ুর মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 7 নম্বর প্রশ্ন, ভূমিক্ষয়ের কারণগুলি উল্লেখ করো। 8 নম্বর প্রশ্ন, অরণ্য সংরক্ষণের উপায়গুলি ব্যাখ্যা করো। এই যে 8টি প্রশ্ন বলা হলো, এর মধ্য থেকে তোমরা 2টি প্রশ্ন কমন পেতে পারো। 2টি প্রশ্ন কমন না পেলে অবশ্যই 1টি প্রশ্ন পরীক্ষায় কমন পাবেই পাবে। এরপর দেখো, 9 নম্বর, 10 নম্বর এবং 11 নম্বর এই 3টি প্রশ্ন করলে কিন্তু তোমরা পরীক্ষায় 1টি প্রশ্ন কমন পেয়ে যাবে। 9 নম্বর প্রশ্নটি হলো, ধান গম উৎপাদনের অনুকূল ভৌগোলিক পরিবেশগুলি লেখো। 10 নম্বর প্রশ্ন, ইক্ষু চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশগুলি লেখো। 11 নম্বর প্রশ্ন, কফি বা কার্পাস চাষের অনুকূল পরিবেশগুলির বর্ণনা দাও। এই 3টি প্রশ্ন করলে বললাম 1টি প্রশ্ন পরীক্ষায় আশা করছি কমন পেয়ে যাবে। 12 নম্বর প্রশ্ন, ভারতীয় কৃষির প্রধান সমস্যা ও সমাধানগুলি লেখো। 13 নম্বর প্রশ্ন, ভারতের শহর বা নগর গড়ে ওঠার প্রধান কারণগুলি আলোচনা করো। 14 নম্বর প্রশ্ন, উচ্চতা অনুযায়ী ভারতে পার্বত্য অঞ্চলের উদ্ভিদের শ্রেণীবিভাগ করো। 15 নম্বর প্রশ্ন, দাক্ষিণাত্য মালভূমির ভূপ্রাকৃতিক বিভাগগুলি আলোচনা করো। 16 নম্বর প্রশ্ন, ভারতের উপকূলীয় সমভূমি অঞ্চলের ভূপ্রাকৃতিক বিভাগগুলি আলোচনা করো। 17 নম্বর প্রশ্ন, উত্তর ভারত ও দক্ষিণ ভারতের নদীগুলির ভূপ্রকৃতিগত পার্থক্য লেখো। এই যে দেখো প্রশ্নগুলি বললাম, 12 থেকে নিয়ে 17 এবং 18, ক্রান্তীয় চিরহরিত ও ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদ সম্পর্কে সংক্ষেপে লেখো। 12 থেকে নিয়ে 18 পর্যন্ত প্রশ্নের উত্তরগুলি করলে তোমরা অবশ্যই 1টি প্রশ্ন কমন পাবেই পাবে। এবং 19 নম্বর ও 20 নম্বর দেখো যে প্রশ্নগুলো রয়েছে, জামশেদপুর ও দুর্গাপুরে লোহা ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণগুলি লেখো। এবং 20 নম্বর প্রশ্ন, ভারতের তথ্য প্রযুক্তি শিল্পের দ্রুত অগ্রগতির কারণ ও আঞ্চলিক বণ্টন সংক্ষেপে লেখো। এই 19 এবং 20 নম্বর প্রশ্ন করলেও কিন্তু তোমরা পরীক্ষায় 1টি প্রশ্ন কমন পেয়ে যাবে। এই প্রশ্নগুলির জন্য এখন থেকেই তোমরা পরীক্ষায় প্রস্তুতি নিতে শুরু করো, এবং এটাই কিন্তু লাস্ট মিনিট সাজেশন হিসেবে কাজ করছে।
ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই তোমার গুরুত্বপূর্ণ মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং এই ধরনের শিক্ষা সংক্রান্ত ভিডিও পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রেখো। আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। ওকে, বাই।